সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাব ঘোষ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছে আমি অর্পিতা শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম শিবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ দলীয় প্রার্থীর ভোট প্রার্থনা সাংসদ শ্রীমুলকে বারণ করল ইসি শিবগঞ্জের রুহুল আমিনের নেতৃত্বে নৌকার প্রচারণা বাবলু ঘোষের স্বর্ণানুষ্ঠান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুল ইসলাম তার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন ২৬ দফার এই ইস্তেহারে মনিরুল ইসলাম গুরুত্ব দিয়েছেন একটি মাস্টার প্ল্যানের আলতায় পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করা বুধবার শিবগঞ্জ ডাক বাংলো চত্বরে সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন এ সময় মেয়র প্রার্থী সাথে ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান সহ অন্যান্যরা চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা থেকে বিরত থাকতে সাংসদ শামিল উদ্দিন আহমেদ শিমুলকে চিঠি দিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোতাবাক্কিল রহমান এ চিঠি দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোতাবাক্কিল রহমান জানান নির্বাচনে বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশ রক্ষার লক্ষ্যে গণযোগাযোগ ও ভোট প্রার্থনা থেকে বিরত থাকতে সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুলকে চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে ডক্টর সামিল উদ্দিন আহমেদ শিমুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন বুধবার তিনি শিবগঞ্জ পৌরসভার আট নং ওয়ার্ড সহ আশেপাশের এলাকায় প্রচারণা চালান এ সময় তার সাথে ছিলেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রেজাউল রহমান আতাউল রহমান সহ অন্যান্যরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা বাবলু কুমার ঘোষের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণানুষ্ঠানে আয়োজন করা হয় মঙ্গলবার রাতে জেলা শহরের ঝংকার সংঘ মন্দির প্রাঙ্গণে স্মরণসভায় বক্তব্য দেন শিক্ষাবিদ কনকর রঞ্জন দাস বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাবলু কুমার ঘোষ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায় সহ অন্যান্যরা সুপ্রিয় সুধী আজ এখানেই শেষ করছে চাপাইনাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি নিয়মিত জাবাই নবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন জাবাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল